ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট থেকে বার করে আনা হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তার শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। সোমবার সকালে বুদ্ধদেবের সিটি স্ক্যান করানো হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। মেডিকেল বোর্ডের এক সদস্য চিকিৎসক সকালে জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে সিআরপির পরিমাণ কমেছে, অর্থাৎ রক্তে সংক্রমণের মাত্রা আগের তুলনায় কম, যদিও এখনই তার স্বাভাবিকের অনেকটাই ওপরে। আগে তার সিআরপি ছিল 300, সেটা কমে 150 কাছাকাছি এসেছে, যা চিকিৎসকদের কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে। বুদ্ধদেবের শরীরে ক্রিয়েটিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে, ফলে অ্যান্টিবায়োটিকের মাত্রা আগের চেয়ে বৃদ্ধি করতে পেরেছেন চিকিৎসকেরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসায় সাড়া দিচ্ছেন, এমনটাই আশা জাগছে চিকিৎসকদের মনে।